वेलकम टू अवर चैनल टेक मेकानिकल एंड इलेक्ट्रिकल। मैं सब शुभजीत ठाकुरा। तो आमी तोमादेर ए चैनले वीडियो पोस्ट करते थाकी फिटार टर्नार मेशिनिस्टदेर जन्य। ताछाड़ाओ किन्तु आमार जे कलिग आछे से तोमादेर इलेक्ट्रॉनिक्स इलेक्ट्रिशियाने किन्तु वीडियो पोस्ट करते थाके। तो आज के जेटा क्लास होबे सेटा होच्छे 25 इम्पोर्टेंट क्वेश्चन एंड आंसर जे सीरीज चलछिलो सेटा किन्तु आमरा कंटिन्यू करब। तो ये क्वेश्चन पेपारे किन्तु जतगुलो क्वेश्चन थाकबे ततगुली खुबी खुबी इम्पोर्टेंट क्वेश्चन थाकबे। तो किन्तु तोमरा मन दिए देखते थेको और नोट्स डाउन करते थेको। कॉपी पेन किन्तु एकसाथे निये बसो, जा जा क्वेश्चन बोलबो सेगुलो किन्तु नोट्स डाउन करते थेको, कारण ये क्वेश्चनगुलो कोनो ना कोनो एग्जामे अवश्यई पड़ेछे। तो तोमादेर बोलबो तोमरा अवश्यई जेनो भिडियो देखो, एकटुको स्किप करबे ना, स्किप करले किन्तु तोमरा मिस करबे, कारण एगुलो हच्छे इम्पोर्टेंट क्वेश्चन और एगुलो हच्छे कमन क्वेश्चन जेगुलो তোমাদের কোনো না কোনো এক্সামে পড়েছে এবং পরবর্তী এক্সামে কিন্তু তোমাদের পড়বে। তো ভিডিও কিন্তু তোমরা মন দিয়ে দেখো। আর একটা কথা বলবো, যারা চ্যানেলে নতুন আসছো তো তারা অবশ্যই জানো, আজকে যারা চ্যানেলে নতুন ভিডিওটা দেখছো তারা অবশ্যই জানো চ্যানেলের প্লেলিস্টে যাবে। প্লেলিস্টে গিয়ে তোমরা কিন্তু যে আমি পুরনো ভিডিওগুলো পোস্ট করেছি, যেমন সেফটি ফাইল, 25 ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার সিরিজ, ইসরো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, তো এগুলো কিন্তু তোমরা ভিডিওগুলো তোমরা দেখতে থাক, এই ভিডিওগুলো কিন্তু তোমরা দেখতে পারো, তোমাদের কিন্তু খুবই ভালো হবে। আর যারা চ্যানেলে নতুন আছো, নতুন দেখছো ভিডিওটা, তারা কিন্তু অবশ্যই আমি তাদের কিন্তু অবশ্যই আমি বলবো যে ভিডিও যে আমি প্রিভিয়াস ভিডিও আপলোড করেছি, যেমন মোটিভেশনাল যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখো, কারণ জীবনে মোটিভেশন অবশ্যই দরকার। মোটিভেশন ছাড়া কিন্তু নিজেকে কখনোই সাকসেসের পথে এগিয়ে নিয়ে যেতে পারবে না, খুবই অসম্ভব ব্যাপার। তো মোটিভেট হতে থাকো, পড়াশোনা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে করতে থাকো, কারণ পড়াশোনা ছাড়া কিন্তু চাকরি পাওয়ার কোনো বিকল্প রাস্তা নেই। ওকে, তো আজকে বলবো যেটা আমি 25 ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার করাবো সেটা কিন্তু তোমরা নোটস ডাউন করতে থাকো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার থাকবে, আর মন দিয়ে কিন্তু ক্লাস করো। ওকে, তো আমি স্টার্ট করছি। তো আজকের ফার্স্ট কোশ্চেন, চিপ ব্রেকার ইজ প্রোভাইডেড টু, চিপ ব্রেকার কী জন্য ইউজ করা হয়, কী কারণে প্রোভাইড করা হয়। তো চিপ ব্রেকার নাম দেখে কিন্তু বোঝা যাচ্ছে চিপ ব্রেকার মানে হচ্ছে চিপ ব্রেক করে। তো এই কোশ্চেনটা কিন্তু আমি আগেও করেছিলাম, তো সেকেন্ড টাইম কিন্তু কোশ্চেনটা আসছে। টেকনিক্যালের কোশ্চেন কিন্তু রিভাইজ হতেই থাকবে, কারণ টেকনিক্যালের কোশ্চেন একবার করলে যে তোমার সব কিছু মনে থাকবে সেরকম কোনো ব্যাপার না, আজকে করবে কালকেও ভুলে যেতে পারো। তো সেম কোশ্চেন আজকে এসছে, চিপ ব্রেকার ইজ প্রোভাইডেড টু, চিপ ব্রেকার প্রোভাইডেড কেন করা হয়। মেটাল চিপস, মেটাল কন্টিনিউয়াস চিপস ব্রোকেন, এখানে একটু স্পেলিং মানে সেন্টেন্স মিস্টেক আছে, তো এখানে হবে চিপ ব্রেকার মানে হচ্ছে চিপকে ব্রেক করে, তার মানেটা কিন্তু এখানে ফোর্থ নাম্বারে যে অপশানটা আছে তার মানেটা কিন্তু এটাই হচ্ছে মেটাল কন্টিনিউয়াস চিপস ব্রোকেন। কারণ যে যখন আমরা ডাকটাইল মেটাল আমরা টার্নিং করি তার ফলে আমাদের কার্লি কার্লি চিপস ইউজ মানে চিপস বেরোতেই থাকে। তো কার্লি যখন চিপস বেরোয় কিন্তু লম্বা লম্বা চিপস বেরোয়, যার ফলে কিন্তু আমাদের টার্নিং করতে তখন অসুবিধা হয় টুল পয়েন্টে। তো তখন সে জায়গায় কিন্তু আমরা চিপ ব্রেকার ইউজ করি, তাতে কী হয় চিপগুলোকে ছোটো ছোটো করে কেটে কেটে দিতে থাকে। ওকে, নেক্সট কোশ্চেন, হোয়াইল মেশিনিং কাস্ট আয়রন কুলেন্ট শুড বি ইউজড, যখন আমরা কাস্ট আয়রন মেশিনিং করি টার্নিং করি বা যাই কিছু করি না কেন, তখন আমাদের কুলেন্ট কী ইউজ করা হয়। তো এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব কমন কোশ্চেন এবং খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা যখন কাস্ট আয়রন মেশিনিং করি তখন কিন্তু আমরা ড্রাই এয়ার ইউজ করি, কারণ ড্রাই এয়ার হচ্ছে মানে এর জন্য কোনো কুলেন্ট লাগে না, এ হচ্ছে সেলফ লুব্রিকেন্ট, তো এর জন্য কোনো কুলেন্ট লাগে না, শুধুমাত্র ড্রাই এয়ার হলেই কিন্তু হবে। ওকে, তো এটা হচ্ছে অ্যান্সার হবে সি। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য পারপাস অফ হার্ডনিং, পারপাস অফ হার্ডনিং মানে হচ্ছে হার্ডনিং কী কারণে করা হয়। হার্ডেনিং করা হয় হচ্ছে যে টু ডেভেলপ হাই হার্ডনেস টু রেজিস্ট ওয়ার, মানে হাই হার্ডনেস, হার্ডনেসকে বাড়ানোর জন্য কিন্তু করা হয়। ওয়ার অ্যাব্রেশন, যেগুলো আমাদের চোট পায়, মনে করো কোনো মেটালে আঘাত পেলো, সেই আঘাত পায় যেগুলো চোট পায় সেগুলোকে আমরা সহ্য করার জন্য কিন্তু আমরা হার্ড করি। ওকে, রেজিস্ট ওয়ার, যেগুলো স্ক্র্যাচগুলোকে আমরা রক্ষা করতে পারি তার জন্য কিন্তু আমরা হার্ডনেস করি। ওকে, নেক্সট কোশ্চেন, ইন দ্য অ্যান্টি ফ্রিকশন বিয়ারিং দ্য রেসেস আর মেড অফ হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং, যে আমাদের বিয়ারিং হয় এক ধরনের ফ্রিকশন বিয়ারিং, অ্যান্টি ফ্রিকশন বিয়ারিং, তো তার একটা পার্টস হলো রেস। তো রেস কী দিয়ে তৈরি হয়,
এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে ক্রোম নিকেল স্টিল। ওকে নেক্সট, হুইচ টাইপ অফ হেম অর আওয়ার এজ ইজ ডান ফর রাউন্ড অ্যান্ড লেন্দি আর্টিকেলস টু এনহ্যান্স দ্য অ্যাপিয়ারেন্স অ্যান্ড ইনক্রিজ দ্য স্ট্রেংথ। আমি আগেই বলেছি, আগের ভিডিওতেই বলেছি যে হেম কী জন্য করা হয়। হেম করা হয় মনে করো এরকম দুটো সিট মেটাল আছে, মনে করো এরকম সিট মেটাল আছে, তো তার যে যে এজগুলো থাকে সেগুলো খুবই শার্প হয়, তো সেগুলোকে শার্পনেসগুলোকে রক্ষা করার জন্য আমরা এজগুলো কিন্তু মুড়ে দিই, তো এজগুলোকে আমরা মুড়ে দিই, যার ফলে কী হয়, মুড়ে দেওয়ার ফলে সেগুলোকে এজগুলো হচ্ছে স্ট্রেংথ হয় এবং দেখতেও খুব ভালো লাগে, এবং যে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার ভয় থাকে ওই শার্প পয়েন্ট থেকে সেটা কিন্তু আমরা রক্ষা করতে পারি। তো এটা বলেছে যে রাউন্ড অ্যান্ড লেন্দি আর্টিকেলের ক্ষেত্রে এই পয়েন্টটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, রাউন্ড অ্যান্ড লেন্দি আর্টিকেলস মানে হচ্ছে এটা হবে ডবল হেম, রাউন্ড অ্যান্ড লেন্দি আর্টিকেলস, রাউন্ড অ্যান্ড লেন্দি আর্টিকেলসের জন্য কিন্তু আমরা ডবল হেম ইউজ করে থাকি। ওকে নেক্সট কোশ্চেন, হোয়েন এন ওয়ান ইজ আরপিএম অফ ড্রাইভার গিয়ার, এন টু ইজ আরপিএম অফ ড্রিভেন গিয়ার, টি ওয়ান ইজ নাম্বার অফ টিথ ইন দ্য ড্রাইভার গিয়ার অ্যান্ড টি টু ইজ দ্য নাম্বার অফ টিথ ইন দ্য ড্রিভেন গিয়ার, হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ ভেলোসিটি রেশিও অফ দ্য গিয়ার ট্রেন। তো এটা যে ফর্মুলা হয় সেটা কিন্তু আমাদের অনেক জায়গায় ম্যাথ আছে, সেই ম্যাথটা কিন্তু মানে আমাদের সব ডাটা দেওয়া থাকে, এখানে যেমন ফর্মুলাটা জিজ্ঞাসা করেছে, তো অনেক জায়গায় কিন্তু বলা থাকে যে ম্যাথ করো, তো ম্যাথের জন্য কিন্তু তিন রকম, এখানে যেমন চারটে পয়েন্ট আছে এন ওয়ান এন টু টি ওয়ান টি টু, তো এই চারটে পয়েন্টের মধ্যে তিনটে পয়েন্ট বলা থাকবে, একটা পয়েন্ট কিন্তু বার করতে হবে, তো ফর্মুলাটা কিন্তু অবশ্যই মনে রাখবে। ফর্মুলাটা হলো এন ওয়ান টি ওয়ান ইজ ইকুয়াল টু এন টু টি টু, খুবই ইজি ফর্মুলা, এটা যদি ফেলে দাও তাহলে কিন্তু ম্যাথটা চলে আসবে, তো এখানে অ্যান্সার হবে বি। ওকে নেক্সট কোশ্চেন, ফোর জ চাক ইজ অলসো নোন অ্যাজ, যে ফোর জ চাক হয় সেটা কিন্তু আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট চাক। এখানে কী করা হয়, আমরা যেখানে রাফ যে জবগুলো থাকে সেগুলো কিন্তু আমরা টার্নিং করতে কাজে লাগে। নেক্সট কোশ্চেন, এ সাইন বার ইজ ইউজড ফর, একটা সাইন বার কী কারণে ইউজ করায়, সাইন বার সম্বন্ধে কিন্তু আমি আগের বারেও কোশ্চেন এসেছিল, তখন কিন্তু বলেছিলাম সাইন বার সম্বন্ধে কিন্তু আবার একটা কোশ্চেন এসছে, সেটা হচ্ছে সাইন বার কী কারণে ইউজ করায়। তো সাইন বারের মেন কাজ হলো টেপার জবকে মাপা, তো ফাইন্ডিং দ্য অ্যাঙ্গেল অফ টেপার জব, যে অ্যাঙ্গেল হয় সেটা কিন্তু মাপতে কাজে লাগে। ওকে নেক্সট, দ্য নাম্বার অফ স্লট ইন এ 25 mm ক্যাসেল নাট ইজ, যে ক্যাসেল নাট হয় সেটা কিন্তু হেক্সাগোনাল মানে নাটের মতনই হয়, তো তার জন্য কিন্তু তার ছটা সাইড থাকে, তো যেটা আমাদের বলে দেওয়া আছে কোশ্চেনে যে কতগুলো স্লট থাকে, তো ছখানে কিন্তু স্লট থাকে। ওকে এটা কিন্তু একটা আনকমন কোশ্চেন আছে, মানে কোশ্চেনটা খুবই মানে কোনো জায়গায় হয়তো দেখতে পাবেন এরকম ধরনের কোশ্চেন, তো কোনটা কোশ্চেনটা অবশ্যই মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, অ্যাপ্রোপ্রিয়েট টুল ইউজড ফর স্পট ফেসিং অপারেশন ইজ, যেটা আমরা স্পট ফেসিং অপারেশন করি, মানে অপারেশন মানে হচ্ছে যে আমাদের যখন ইজি মানে যেটা আমাদের বোল্ড বা যেটা ওয়াশার থাকে তার ইজি পজিশনিংয়ের জন্য বা ভালো পজিশনিংয়ের জন্য যেটা দরকার হয় সেখানটা কিন্তু আমরা বলছি, সেখানে আমরা কিন্তু স্পট ফেসিং ইউজ করি, তো স্পট ফেসিংয়ের জন্য আমরা যে টুলটা ইউজ করি সেটাকে বলছে ফ্লাই কাটার। ওকে নেক্সট, হোয়াট ইজ দ্য মেটেরিয়াল অফ দ্য লেদ বেড, লেদ বেড হচ্ছে হাই কম্প্রেসিভ লোডকে কিন্তু ওরা ক্যাচ করতে পারে, প্রচুর মানে কম্প্রেসিভ লোড কিন্তু ওরা সহ্য করতে পারে, তো তার জন্য মধ্যে তো একটাই মেটাল সেটা সব থেকে বেশি হাই কম্প্রেসিভ স্ট্রেংথকে মানে বিয়ার করতে পারে, সহ্য করতে পারে, সেটা হচ্ছে কিন্তু কাস্ট আয়রন, হাই কম্প্রেসিভ স্ট্রেংথ এবং লো টেনসাইল স্ট্রেংথ হয় কিন্তু কাস্ট আয়রন। ওকে নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মেথডস টু প্রডিউস এ হার্ড সারফেস অন দ্য লো কার্বন স্টিল, যেটা লো কার্বন স্টিল তার অপর নাম হচ্ছে মাইল্ড স্টিল, 0.15% থেকে 0.3% তা কিন্তু কার্বন পার্সেন্টেজ থাকে। ওকে তো এটার জন্য আমরা কী করি, লো কার্বন স্টিলের জন্য যেটা সারফেসকে হার্ড করি সেটাকে বলছে অ্যাকচুয়ালি প্রসেসটাকে বলে কেস হার্ডেনিং, তো এটা যেটা যে মেথড ফলো করায় সেটা হচ্ছে কার্বোরাইজিং বলে। ওকে নেক্সট,
व्हाट इज द पर्पस ऑफ वर्नियर बेवल प्रोटेक्टर जो वर्नियर बेवल प्रोटेक्टर है तार किंतु एकटाई काज होच्छे मेजरिंग एंगल करा ओके मेजरिंग एंगल वेब चिजल्स आर यूज फॉर सेपरेटिंग मेटल आफ्टर वेब चिजल की कारण यूज करा है चेन ड्रिलिंग जखन करी तारपरे किंतु आमरा वेब चिजल यूज करी कारण मेटलटाके केटे देवार जन्य ओके जे पोर्शनटा मेटलटा बाच सेटा किंतु काटार जन्य वेब चिजल यूज करी तो फॉर चेन ड्रिलिंग ओके सेगमेंटल चिप्स आर फॉर्म ड्यूरिंग मशीनिंग ऑफ जे सेगमेंटल जे चिप्स माने छे जे छोटो छोटो टुकड़ो टुकड़ो चिप्स होय सेटा छे एकमात्र बिटेल मेटल जखन आमरा टर्निंग करी तारपरे कि होय मशीनिंग करी तखन आमादेर ओगुलो किंतु माने कार्लि चिप्स बेरोते थाके ना टुकड़ो टुकड़ो होय माने सेगुलो डिसकन्टिन्यूअस चिप्स होय किंतु बेरोते थाके से डिसकन्टिन्यूअस चिप्स होच्छे सेगमेंटल चिप्स तो एकमात्र कास्ट आयरन किंतु बिटेल मेटल तो कास्ट आयरन डिसकन्टिन्यूअस चिप्स बा सेगमेंटल चिप्स किंतु बेरोते थाके द लिस्ट काउंट ऑफ वर्नियर हाइट गेज कमन क्वेश्चन एगुलो एगुलो एग्जामे आसतेई थाके एगुलो जाना अवश्य दरकार हार्ड क्वेश्चन तोमादेर कराबो सब किछु कराबो तो क्लास फलो करते थाको ओके द लिस्ट काउंट ऑफ वर्नियर हाइट गेज इज 0.02 mm आंसर होबे बी ओके नेक्स्ट क्वेश्चन ए प्रोडक्ट इज सेड टू हैव द क्वालिटी व्हेन प्रोडक्ट के कौन क्वालिटी बोला जाबे व्हेन इट इज फिट फॉर यूज जखन सेटा यूज करार जन्य फिट फाट होये थाकबे माने पुरोपुरि यूज करार जन्य उपयुक्त होबे ओके द आंसर होबे सी नेक्स्ट क्वेश्चन द टेम्परेचर टू व्हिच ए वर्क पीस इज हीटेड डिपेंड्स ऑन द मटेरियल एंड द टाइप ऑफ फोर्जिंग प्रोसेस द टेम्परेचर रेंज फॉर द फोर्जिंग लो कार्बन स्टील लो कार्बन स्टीले जो फोर्जिंग करा है तार जोने जो टेम्परेचर टा दरकार है सेटा होच्छे 800 থেকে 1300 डिग्री सेल्सियस ओके व्हेन द कटिंग एज ऑफ द टूल इज डल देन ड्यूरिंग मशीनिंग जखन कटिंग एज माने टुलर कटिंग एजटा डल माने छे भोता हो जाबे तखन तो आमरा की करब माने तखन की रकम मशीनिंग होबे कंटीन्यूअस चिप्स विथ बिल्डअप एज आर फॉर्मड जेटा होबे एटा होच्छे आंसर होबे कंटीन्यूअस चिप्स बेरोते थाकबे विथ बिल्डअप एज ओके नेक्स्ट इन द बीआईएस सिस्टम ऑफ लिमिट्स द ग्रेड ऑफ टॉलरेंस आर रिप्रेजेंट बाय द नंबर सिंबल्स एंड दे आर होच्छे 18 ग्रेड्स ऑफ टॉलरेंस ओके 18 एंड 25 ओके अकॉर्डिंग टू बीआईएस कपलिंग्स आर यूज्ड टू कंसंट्रेट शाफ्ट व्हेन द शाफ्ट्स आर कपलिंग की कारण यूज करा है जे कन्सेंट्रेट करार जन्य किंतु कपलिंग यूज करा है जे दुटो शाफ्ट थाके तार माझे किंतु आमरा कपलिंग यूज करी तो कपलिंग केन यूज करा था है माने तादेर मध्ये जे स्लाइट मिसअलाइनमेंट थाके सेटा किंतु आमरा जे समान करार जन्य एवं रिलेटिव मोशनटाके जाते पुरोपुरि एक्युरेट हय तार जन्य किंतु आमरा कपलिंग यूज करे थाकि ओके तो एटा मने करो एकटा वेट এটা মনে করো একটা রড এটা মনে করো একটা রড তো এদের মধ্যে যদি মিসঅ্যালাইনমেন্ট থাকে এই উচ্চ এই নিচু থাকে তো এটাকে কাপলিং দ্বারা জুড়ে দিয়ে কিন্তু আমরা রিলেটিভ মোশনটাকে একভাবে করতে পারি ওকে নেক্সট এ রিমড হোল হ্যাজ প্যাচেস অফ পোর সারফেস ফিনিশ হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কস্ট ফর দিস ডিফেক্ট মানে যেটা রিমিং হোল হয় আর মানে একটা হোলকে রিমিং করছি তো সেটা মসৃণ হওয়ার কথা স্মুথ হওয়ার কথা তো তারপরে পুর সার্ফেস ফিনিশ কী জন্য আছে মানে খুব বাজে সার্ফেস ফিনিশ কী জন্য একটাই কারণ সেটা হচ্ছে দ্য বোর্ড হোল্ড হ্যাজ ইনসাফিসিয়েন্ট রিমিং অ্যালাউন্স রিমিং করার জন্য যে অ্যালাউন্সটা দরকার হয় সেটা কিন্তু ওখানে ছিল না রিমিং করার জন্য যতটা মেটাল দরকার হয় সেটা কিন্তু ওখানে ছিল না ওকে নেক্সট কোয়েশ্চেন এ ড্যাশ কনসিস্ট অফ এ ট্যাপার্ড বডি স্কোয়ার অর রেক্ট্যাঙ্গুলার ইন ক্রস সেকশন অ্যান্ড ট্যাপার্ড এজ গ্রুভড কোন বোল্টে যেটা ট্যাপার বডি হবে বা স্কোয়ার বডি হবে রেক্টাঙ্গুলার ক্রস সেকশন হয় আর ট্যাপার এজ থাকে যেগুলো গ্রুপ গ্রুপ করা থাকে তো সেটা হচ্ছে একমাত্র র্যাক ফাউন্ডেশন বোল্টেই কিন্তু হয় ওকে তো র্যাক ফাউন্ডেশন বোল্ট হচ্ছে অ্যান্সার নেক্সট ফাউন্ডেশন বোল্ট কী জিনিস ফাউন্ডেশন বোল্ট হচ্ছে যদি কোনো মেশিনকে আমরা কোনো ফ্লোরের সাথে আমরা যখন আটকাই মানে এস্টাবলিশ যখন আমরা মানে বস মানে কি বলবো ফ্লোরের সঙ্গে আমরা সেট করি তো তার ফ্লোরের নিচের সঙ্গে কিন্তু মেশিনকে আমরা হোল্ড করার জন্য ফাউন্ডেশন বোল্ট ইউজ করি তারপরে কী হয় মেশিন কিন্তু ভাইব্রেশন হলেও কিছু হলেও কিন্তু সেখান থেকে নড়বে না ওকে হুইচ প্রপার্টি অফ মেটাল অ্যালাউজ দেম টু বি বিটেন ইন টু থিন শিট
যেগুলো থিন থিন শিট হয় সেগুলো আমরা কোন মেটাল প্রপার্টির দ্বারা থিন শিট বানাতে পারি? তো অ্যান্সার হলো ম্যালেবিলিটি। ওকে, নেক্সট কোশ্চেন, দ্য পারপাস অফ গেট ভাল্ভ ইজ টু পারমিট ওয়াটার ফ্লো ইন হুইচ অফ দ্য ফলোয়িং ডাইরেকশন। যেটা আমরা গেট ভাল্ভ যখন ইউজ করি তো তার ফ্লো কিন্তু স্ট্রেট লাইনে হয়। ওকে, স্ট্রেট লাইন ফ্লো করার জন্য কিন্তু আমরা গেট ভাল্ভ ইউজ করে থাকি। তো আজকে কিন্তু 25টা কোশ্চেন কমপ্লিট হয়ে গেছে, তো এখানে কিন্তু আজকে আমরা শেষ করছি। তো নেক্সট ক্লাসে কিন্তু আমরা ইসরো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু করাতে থাকবো। তো আজকে যারা চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, অ্যান্ড সাবস্ক্রাইবও করতে ভুলবে না, কারণ পরবর্তী যখন আমি ভিডিও ছাড়বো তখন কিন্তু তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান চলে যাবে। তো ভালো থেকো আর মন দিয়ে পড়াশুনো করো। আর একটাই কথা বলবো, টেকনিক্যালের থেকেও কিন্তু নন টেকনিক্যাল আরও বেশি করে পড়ো, কারণ নন টেকনিক্যালটা সব থেকে বেশি দরকার। ওকে, চলো বাই।